আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন খুব নিখুঁতভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন অথবা অনেক ভিডিও দেখে ঠকেছেন অথবা অনেক অ্যাপস ব্যবহার করছেন অ্যাকচুয়ালি আমিও অনেক অ্যাপস ব্যবহার করতাম যেগুলো অ্যাকচুয়ালি পিকচারের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ক্লিয়ারভাবে হাইট করা যায় না অথবা রিমুভ করা যায় না তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি কিভাবে। পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফয়িংয়ে রাখবেন আর মনে রাখবেন আমি কখনও ফালতু ভিডিওস আপলোড দিই না আমার সব সময় একটি চেষ্টা থাকে যে আমার ভিডিওর মাধ্যমে অন্য কেউ যেন একটি শিক্ষা গ্রহণ করে চলুন তাহলে দেখে নিচ্ছি কীভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবো আমরা আপনারা আপনাদের মোবাইলে থাকা এই যে চোরম ব্রাউজারটি আছে এটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে কী করবেন এখানে টাইপ করবেন রিমুভ বিজি রিমুভ বিজি লিখে টাইপ করবেন টাইপ করার পরে এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এই যে প্রথম ওয়েব ব্রাউজারটি আসছে রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডট ডট লাইন আছে এই যে তিনটি ডট ডট লাইন এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট যেটি আছে এটিকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে পেজটি চলে যাবে ডেস্কটপ মোড়ে তারপর যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে মোবাইল থেকে পিকচার আপলোড দিয়ে নেবেন সো আমি আমার মোবাইল থেকে যে পিকচার আছে সেটিকে আপলোড দিয়ে নিচ্ছি এই পিকচারটিকে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে লিখা আছে আপলোডিং মানে পিকচারটি আপলোড হচ্ছে সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটু জাস্ট নেটওয়ার্ক স্লোর কারণে হয়তোবা একটু লেট হচ্ছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এই যে পিকচারটি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে একেবারে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে বাট এখানে আরেকটি জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে ছায়াটি আছে সেই ছায়াটিও এখানে রয়ে গেছে প্লাস দেখতে পাচ্ছেন এখানে এই যে চুল একেবারে আপনাদের মানে চুলটা পর্যন্ত এখানে ওরা কি করছে রেখে দিছে এত সুন্দর নিখুঁত ফটোশপে করাটা অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় যেটা ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত করে ফেলা যায় সো এখন কি করব আমরা আমাদের পিকচারটিকে ডাউনলোড করে নিয়ে যাব। এখন এই ডাউনলোড করে নিয়ে অন্য যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে কি করব ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কিছু লাগিয়ে দেবো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটিও আপনারা করবেন অথবা এখানেও আপনারা পারেন যে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে এখান থেকেও পারেন দেখিয়ে দিচ্ছি এখানেও এডিট এডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার আমি স্ক্রল করে উপর নিয়ে দেখে দিতেছি যে এখানে অনেকগুলো পিকচার যেগুলো কি হয়েছে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে মানে ব্যাকগ্রাউন্ড ওরা অ্যাড করে দিছে সো এখান থেকে যে কোনো একটি পিকচার জাস্ট ক্লিক করে দেখে নেবেন কোন পিকচারটি অ্যাকচুয়ালি আপনাদের জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এই যে পিকচারটি ওরা কি করছে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিছে আপনার এখন হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এখনকার যুগে মানুষে কি করে বুকে এফেক্ট দিয়ে মানে পিছনে গোলা থাকবে সামনে ক্লিয়ার পিকচার থাকবে সেটিও আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ব্লার লিখে কতগুলো পিকচার দিছে সো আমি দ্বিতীয় পিকচারটি সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে এবং তৃতীয়টি আরও বেশি ব্লার সো দ্বিতীয়টি সিলেক্ট করে নিলাম এভাবে কি করতে পারে আমরা আমাদের পিকচারগুলো অনলাইনের মাধ্যমেও এডিট করে নিতে পারে এখন যদি এখানে ডাউনলোড দেন তাহলে কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে যাবে সো এখন আমি যেটি করতে চাচ্ছি যে আপনাদের অন্য কোনো অ্যাপসের মাধ্যমে একেবারে নিজের হাতে করে ইচ্ছা মতো পিকচার লাগিয়ে আপনারা করতে পারেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিতেছি এজন্য আমাদের যেই কাজটি করতে হবে এখন এটিকে জাস্ট কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই পেজে পিকচারটি আছে পিকচারটির উপরে আপনারা এইভাবে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পরে আপনাদের মোবাইলে হয়তো বা ডাউনলোড ইমেজ আসবে অথবা সেভ ইমেজ আসবে যেটি আসুক সেটিকে ক্লিক করে এভাবে কী করবেন ইমেজটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখন আমি চলে যাব আমাদের মোবাইলের মেন স্ক্রিনে সেখানে গিয়ে আমি আপনারা লিখে দিচ্ছি যে কীভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে এটিকে ব্যাকগ্রাউন্ডটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন সো গুগল প্লে স্টোরে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে লিখবেন পিআইসিএস পিক্স আর্ট পিক্স আর্ট এই লেখাটি আপনারা লিখবেন লিখে যে আপসটি আসবে সে সেই অ্যাপসটি আপনারা কী করবেন এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই যে আপসটি এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে কানেক্ট উইথ গুগল লেখা আছে এটিকে আপনারা কি করবেন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই প্লাসে আপনারা কি করবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পিকচার দুটি একটি আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সো এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নেব আমি দেখতে পাচ্ছেন পিকচারটি অলরেডি ওপেন হয়ে গেছে এখন এটির ব্যাকগ্রাউন্ড নেই সো আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এখানে যে বাটটি দেখতে পাচ্ছেন এই বারটিকে স্ক্রল করে রাইটে চলে যাবেন রাইটে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিট যে অপশনটি আছে এই ফিট অপশানে ক্লিক করবেন ফিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার সিলেক্ট করা আছে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড কালার মানে যে কোনো হোয়াইট রেড লাল নীল ব্লু এরকম কোনো ধরনের কালার আপনারা চান তাহলে করে নিতে পারেন অথবা যদি চান যে না কোনো ইমেজ থাকবে তাহলে ইমেজে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে প্লাস যে আছে প্লাসে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে হাজার হাজার পিকচার ব্যাকগ্রাউন্ড ওরা রেখে দিছে আমাদের জন্য সো এখান থেকে যে কোনো একটি পিকচার ধরুন আমি এখন বেছে নিলাম বেছে নেওয়ার পরে এটিকে কী করবো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবো এখন আরেকটি কাজও আমরা করতে পারি এটিকে পিকচারটি এভাবে ডানে বামে আমরা নিয়ে নিতে পারি যেখানে করি সেখানে এবং জুম করতে পারি জুম আউট করতে পারি এভাবে আমরা অ্যাটাচ করে নিতে পারি ইচ্ছা করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লারও করে নিতে পারি এভাবে ধরে টেনে ডানে বামে ব্লারও করে নিতে পারি তারপরে যেটি হচ্ছে যে যখন আমাদের কাজ হয়ে যাবে কাজটি হওয়ার পরে এখানে যে টি চিহ্নটি আছে এটিকে আমরা জাস্ট ক্লিক করে ই করে দেব সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি একটি আসছে এই অ্যারাউতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন চলে যাবে যে সরি একটি অ্যাড আসছে অ্যাডটিকে জাস্ট একটু সময় নেবে সো দেখতে পাচ্ছেন এখানে যে সেভ অপশনে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেভ লেখা আছে এখানে ক্লিক করলে পিকচারটি আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে এভাবেই আমরা পারি আমাদের পিকচারকে এডিট করে নিতে আরেকটি অপশন আপনাদের দেখে দিতে যাচ্ছি যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভার আছে দেখতে পাচ্ছেন অপশনের কোনো অভাব নাই এই অ্যাপসটিতে আপনাদের ইচ্ছা করলে এই অ্যাপসটির মাধ্যমে অনেক অনেক কিছু করতে পারেন পিকচার এডিটিং থেকে শুরু করে কাটিং ফিটিং যত কিছু সব কিছু এই অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারেন बंधुरा धन्यवाद सबाइए